हेलो एवरीवन, वेलकम बैक टू अनदर न्यू ब्लॉग। सो तुम्हारा क्योंकि आज थंबनेल देखे ही बुझते पे गे आज के वीडियो क्योंकि दिवाली काली पुजो नहीं होते चले जेहेतु बाड़ी काली पुजो है से ही क्योंकि आज के दिन मैंने काली पुजो आगे दिन क्या एक व्यस्तता थके एकदम रेडी सेडी क्योंकि बैरिए पड़ल और सकाले जेहेतु तुम्हारा जो आज के नरक चतुर्दशी से ही क्योंकि बाड़ी देखो यकम क्योंकि खूब सुंदर भाव क्या 14 यकम प्रदीप 14 शाक खावा जा रिचुअल्सगुलो थे सेगुलो कमप्लीट कर शपिंगे बैरिए पड़ल और शपिंगे जावर आगे भावलम तुम्हारे हमें बेहालार बाड़ी कीरकम डेकोरेशन आउटार लुकट एक तुम्हारे एक शेयर कर दी तई एक देखे नाओ एक जेहेतु व्यस्तता छो आ देरी हो गए समस्त किसू को बड़ोते बड़ोते तई देखो समस्त कोड़ीत समस्त डेकोरेशन कर चले बेहाला मार्केटे तो बेहाला मार्केटे इसे ही फार्स्टे देखल एखे एक काली पुजो जदिव काली पुजो तक कि सरकम आ कि शुरू होनी सब जस्ट ठाकुर इने वे देखल पैंडलटा जस्ट पड़े तई भावल तुम्हारे एक शेयर कर दी बेहालार की कीरकम पुजो है तई से ठाकुर देखे चले गलम सोजा एकदम शपिंगगुलो सारते बुझते ही पार्छ जे रम थे समस्त कला गाज डाब यो कई एखे देखल ऐलेगुलो एखे बेलपताओ रेखे तो वर बेलपतार 108 माला वा गेथे दे तई एक वेट कर गलम और ओराव बलो जेहेतु देखो हमें ब्लग कर तई ओरा एक ब्लगे नाओ तई एक निल तई ओईगुलो के आर चले देखो बेहाला ट्रामरिपुर भेतरे और एक देखो पुजो एटाओ ठाकुर एखे देखल अलरेडी चले खूब सुंदर सुंदर करेছে जे रखम तारामा है से ही रकम ओपरे किन्तु थीम करेছে और भेतरे जेहेतु वार्म लाइट जल्दी से हीजन लाइट एक फ्लिकारिंग कर पैंडल एक देखे ना खूब सुंदर किन्तु करेছে जिनिसटा आशपाशाओ क्योंकि खूब सुंदर लाइटिंग दिए एखो देखल अलरेडी क्योंकि अने के जरा पुजो शपिंग करते बैरिए ताओ ठाकुर एकदम दर्शन करते चले तरह चले इलम ठाकुर दिकटा ठाकुर क्योंकि एबार एक कम ही मार्केटे छो जे रमीते रेखी पुजो कर एक छोटो सैजटा खूब एक सरकम एबार देखते पाई तई भाव की रही है कीरकम की तुम्हारे एक शेयर कर दी तो देखो तुम्हारा क्योंकि हमारे बेहाल क्योंकि ये ठाकुरगुलो पावा जागुलर क्योंकि मोटामुटी स्टार्टिंग प्राइस কিন্তু ওই 850 900 হাজার থেকে মানে যে ছোট সাইজের দেখছো মূর্তিগুলো ওই রকম কিন্তু দামগুলো ছিল তারপরে ঠাকুর একটা চয়েস করে আরেকটা দেখলাম ঠিক বেহালা যে 14 নম্বর আছে সেখানে আরেকটা পূজো হয় এই ঠাকুরটাও বরাবরই এখানে কিন্তু এরকমই করে খুব সুন্দর লাগে দেখতে এটারও প্যান্ডেলটা কমপ্লিট হয়ে গিয়েছিল তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই তারপর ওখান থেকে এগোতে এগোতে দেখলাম আরো বেশ কিছু ঠাকুর এখানে পাওয়া যাচ্ছে তাই ভাবলাম তোমাদেরকে দেখো একটু দেখিয়ে দিই এই ঠাকুরগুলো যেগুলো দেখছো এগুলো মোটামুটি কিন্তু 5000 6000 থেকে এরকম স্টার্টিং কিন্তু ছিল খুব সুন্দর কিন্তু ছিল প্রত্যেকটাই মূর্তি কিন্তু ভীষণ সুন্দর কিন্তু ছিল তাই ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করে দিই একটু দেখে নাও তোমাদের বাড়িতেও যদি পূজা হয় সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাতে পারো চলে এলাম নেক্সট ডে তে কারণ আগের দিন ভিডিওটা ওখানেই স্টপ করে দিতে হয়েছিল তোমাদের পুরো দেখিয়েছিলাম যে কি কি আর কি শপিং করেছি আর কি রকম ঠাকুর আমাদের এখানে পাওয়া যাচ্ছিল তো যেহেতু অনেক রাত্রির হয়ে গিয়েছিল আস্তে আস্তে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি আর আজকে যেহেতু কালীপূজো তাই সবাইকে আজকে জানিয়ে রাখি শুভ দীপাবলি শুভ কালীপূজো প্লাস দিওয়ালি যাদের দিওয়ালি আছে তাদেরকেও কিন্তু দিওয়ালির শুভেচ্ছাটা জানিয়ে রাখলাম আর এই যে আমি রেডি হয়ে গেছি দেখে নাও এবার পুরো রেডি হয়ে গেছে এই ড্রেসটা তো তোমরা জানো দুর্গাপূজোতে আমি কিনেছিলাম সেই অনেক আউটফিট এখনো বাকি রয়েছে পরা হয়নি তো সেটাই পরেছি শুধু জুয়েলারিটা নিউ আছে জুয়েলারি ইয়ারিংস খুব একটা আমি সচরাচর আমি এরকম ভারী জুয়েলারি পরি না তাও অকেশন পারপাসে আমার পরা হয়ে যায় তাই পরে নিয়েছি এবার পূজোর পুরো প্রিপারেশনটা করব মানে কি সমস্ত সরঞ্জাম আনা হয়েছে সমস্ত আর কি জিনিসপত্র আনা হয়ে গেছে এবার পূজোতে আর কি রেডিটা করব রেডি হয়ে তোমাদেরকে পুরো পূজোটা কিভাবে কি করলাম কি ডেকোরেশন কি এন্ড অল কি ভোগ হয়েছে সমস্ত কিন্তু তোমাদেরকে আজকে ভিডিওটাই কিন্তু শেয়ার করব তাই পুরো ভিডিওটা কিন্তু বা ব্লগটা কিন্তু তোমরা একটুও স্কিপ না করে পুরোটাই কিন্তু দেখো আর আমার সাথে কিন্তু থেকো আর যারা কিন্তু ব্লগটা বা ভিডিওটা ফার্স্ট টাইম দেখছো তারা কিন্তু অবশ্যই কিন্তু চ্যানেলটাকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে নিও আর ব্লগটাও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার করে দিও তো চলো পুরো কিন্তু ভিডিওটার সাথে কিন্তু আমার থাকো এই কালী পূজোটা যখনই আসে ভীষণই কিন্তু আমাদের একটা ব্যস্ততা আর কি শুরু হয়ে যায় আর কি বাড়ির আর কি সব মেম্বাররাই কিন্তু একদম মিলেমিশে কাজ আর কি করি তাই সকাল থেকে কিন্তু আজকে ভোগের একদম জোগাড় আর কি চলছিল ভোগে আজকে থাকবে ভেজ বাসন্তী পোলাও থাকবে পায়েস থাকবে ভাজা থাকবে পনির থাকবে সবই কিন্তু নিরামিষের ওপরেই হবে মিষ্টি এগুলো তো থাকবেই আশা করি সেগুলো বুঝতে পারছো পাঁপড়ও থাকবে তো দেখে নাও রান্না কিন্তু একদম আর কি আমার মোটামুটি হয়েই এসছে এটা
তারপরে এই রেডি হয়ে একদম চলে এসেছি কিচেনে। আর এদিকে আমি কিন্তু ঠাকুরের আর কি মানে আমাদের বাড়িতে কালী পুজো হয় সেটা তো বললামই, কালী পুজোর ভোগ আর তারামারও আমার কিন্তু মূর্তি ছবি এগুলো আছে, তারামার সমস্ত কিন্তু ভোগের আর কি থালিটাও রেডি করে নিয়েছি, একটু তাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে না। এইগুলো কিন্তু একদমই সেপারেট আমাদের বাসন, একদমই পুরো ঠাকুরেরই সমস্ত কিছু। আর এদিকেও দেখে না সমস্ত কিন্তু তৈরি হয়ে গেছে, পনির তৈরি হয়ে গেছে, রাইস তৈরি হয়ে গেছে, সমস্ত হয়ে গেছে। এরপরে এগুলো কিন্তু নিয়ে ঠাকুর ঘরে একদম চলে যাব। আর প্রথমে কিন্তু দিওয়ালি পূজাটা হবে কোজাগরী লক্ষ্মী পুজোর দিনও তো জানো একটা পুজো হয়, দিওয়ালির দিনও কিন্তু আলাদা করে লক্ষ্মী গণেশের কিন্তু আমরা মূর্তি এনে নতুনভাবে কিন্তু একদম দিওয়ালি পূজাটা করি। তো সেই পূজাটা ফার্স্টে করব, তারপরে কিন্তু কালী পুজোতে আমরা বসে যাব। তার আগে ভাবলাম তোমাদেরকে কী কী ভোগে আর কি হয়েছে সেগুলো একটু তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, এই যে দেখে নাও। তো এগুলো রেডি করে একদম সোজা চলে এলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে এসে কিন্তু ধুনোটা আর কি বাবা রেডি করে রেখেছিল, আমি জাস্ট জ্বালিয়ে দিলাম। ধুনোর মধ্যে বিভিন্ন আরও অনেক গুগুল বলো, চন্দনের গুঁড়ো বলো, কপূর বলো, এগুলো কিন্তু ছিল। আর এই যে দেখে নাও ঠাকুর ঘরটা আমাদের, এবার কিন্তু এই ধরনের ডেকোরেশনটা করেছি। এবার আমাদের গ্রিলগুলোতে আর কি পুরো আর কি সিঁড়ির গ্রিলগুলোতে এরকম কিন্তু সেগুন কাঠের বাবা আর কি নতুন রেলিং বসিয়েছে, তাই ভাবলাম এগুলোতে একটু স্পাইরালভাবে দিই দেখতে যাতে খুব ভালো লাগে। তো এইটা হলো আমাদের ঠাকুর ঘরটা, সমস্ত কিন্তু একদম রেডি ঠাকুরের, তাই ভাবলাম তোমাদেরকে একটু তার আগে ভিডিওটা শেয়ার করে দিই কীরকম লাগছে, কিন্তু অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও। কিন্তু অন্যবার একটা সুবিধা হয় আর কি, মোটামুটি কিন্তু কালী পুজোটা আসতে না আসতে কিন্তু একটু আর কি ওয়েদারটা কিন্তু একটু কুল হয়ে যায়, কিন্তু এবছর এতটাই মারাত্মক গরম মানে একদম আমাদের ঠাকুর ঘর একদম মানে পুরো আগুনে একদম মানে পুরো একদম আগুনের গোলার মতন হিট হয়ে রয়েছে। আর যেহেতু বুঝতেই পারছো লাইট প্রদীপ জ্বলছে, মোমবাতি জ্বলছে, এখানে ফ্যান লাগানো যাবে না, তো আর কি যা অবস্থা দেখছে ডে বাই ডে একদম মানে প্রচণ্ড কিন্তু কলকাতা মানে টেম্পারেচার প্রচণ্ড হট হয়ে যাচ্ছে। তাই আর কি ঠিক করেছি নেক্সট ইয়ার কিন্তু একটা কুলার কিনবো, কারণ আমাদের কিন্তু প্রত্যেকটা রুমে এসি রয়েছে, কুলারটা নেই। তো কুলার একটা কিনলে সুবিধা হবে, কারণ ফ্যান তো এখানে লাগানোটা পসিবল হবে না, কুলারটা থাকলে একটু তাও এখানে রিলিফভাবে একটু ভালোভাবে পুজোটা করতে পারবো, নাহলে পুরো একদম সোয়েটিং সোয়েটিং হয়ে মানে ভীষণ আর কি সমস্যা। সবাই যেহেতু ব্যস্ত থাকে সবাইকে সিঁড়ি দিয়ে আপ ডাউন করতে হয় মানে দোতলা থেকে তিনতলা, আর আমাদের ঠাকুর ঘরটা সাড়ে তিনতলার ওপরে আর কি, তো এতবার সিঁড়ি ওপর নিচ করতে করতে এমনিতেই আমরা কাহিল হয়ে যাচ্ছি। তো আর পারছিলাম না মানে এতটা গরম থাকবে আমরা কেউ এক্সপেক্ট করিনি, তো কিছু করার নেই। তো নেক্সট ইয়ার একটা কুলার আশা করি পরের বছর ব্লগে তোমরা দেখতে পারবে। আর এদিকে দেখো আমাদের কিন্তু লক্ষ্মী গণেশজি কিন্তু আমরা আর কি পুরো সাজিয়ে দিয়েছি, দেখে নাও একটু। আর ফুল যেগুলো মালাগুলোও কিনেছিলাম এত গরম ছিল এবছর পুরো একদম মানে অলরেডি কিন্তু শুকিয়ে গেছে, যেহেতু তোমরা জানো আগের দিনই সমস্ত বাজার করে নিয়েছিলাম, ফুল মিষ্টি সমস্ত কিন্তু কিনে নিয়েছিলাম আগে, তাই একটু শুকনো আর কি টাইপের হয়ে গেছে। এতটা কিন্তু ওয়েদার কোনো বছর গরম পাই না। আর তার থেকেও বড় কথা এবছর যে শ্যামা পুজো, শ্যামা পূজায় যেরকম শ্যামা পোকাটা তোমরা দেখতে পাও, আমরা কিন্তু আমাদের বাড়িতে কি বলো বা ছাদে বলো একটাও কিন্তু আমরা দেখতে পাইনি। তো যাই হোক এইসবের মাঝখানে কিন্তু আমি আবার পুজোটা স্টার্ট করে দিলাম, তার আগে কিন্তু আমাদের দিওয়ালি পূজাটাও হয়ে গেছে, এবার আমি কিন্তু এই পুজোটাতে বসে পড়ব, তাই তোমরাও কিন্তু পুরো পুজোটা একটু দেখতে থাকো সাথে। সো পুজো কিন্তু এবার একদমই শেষের দিকে, এবার কিন্তু আরতিটা করছি, তাই পঞ্চপ্রদীপটা জ্বালিয়ে দিয়েছি, জ্বালিয়ে কিন্তু ঠাকুরের আরতিটা করব, এরপরে কিন্তু সবাই পুষ্পাঞ্জলিটাও দেবে। তো কিন্তু ভীষণই একটা এক্সাইটেড রয়েছি, কারণ সবাই সকাল থেকে একদমই নির্জলা মানে একদমই সকাল থেকে ফাস্টিংটা চলছিল, আর এবছর আর কি করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে, মানে 10:30 আর কি আমি আর কি পুজোতে আর কি আমরা বসতে পেরেছি। তো যাই হোক এসবের মাঝখানে কিন্তু এবার অঞ্জলিটা স্টার্ট হবে, তাই কিন্তু ভীষণই এক্সাইটেড আমরা। সো ফাইনালি কিন্তু এখন পুজোটা জাস্ট আর কি শেষ হলো, দেখো
পুজোর শেষে ভাবলাম তোমাদেরকে আর একটু দেখিয়ে দিই কীরকম লাগছে। তো পুজোটা আর কি করতে পেরে প্রতি বছরের মতো কিন্তু ভীষণই হ্যাপি। আর তোমরা জানো তোমাদেরকে আগের বছরই বলেছিলাম আমাদের পুজো আগের বছর 25 বছর আর কি হয়ে গেছে, কমপ্লিট করেছে। এই বছর কিন্তু 26 আর কি পেরোলো। আর এটা দেখে নাও, এটা কিন্তু আমাদের আগের বছরের ঠাকুরের মূর্তিটা, এটা একটু সরিয়ে রেখেছি। এটা এই পুজোটা যখন হয়ে যাবে এই ঠাকুরটা তখন এই দিকটায় চলে আসবে, আর পুরোনো ঠাকুরটাকে কিন্তু আমরা 2-3 দিন পরে কিন্তু বিসর্জন করে দেবো। আর এই পুজো কমপ্লিট করে সবে মাত্রই আর কি ছাদে আসতে পারলাম। ছাদে এসে কিন্তু প্রদীপ বলো ক্যান্ডেল বলো এগুলো কিন্তু জ্বালিয়েছিলাম, কিন্তু এতটাই এর ধরনের আর কি অদ্ভুত ধরনের একটা হাওয়া দিচ্ছে আর কি, মানে গরম হাওয়াই বলতে পারো, ঠান্ডা একটুও নয়, কিন্তু হাওয়াতে সব আর কি অফ হয়ে যাচ্ছিলো। তাই সেন্সার আমি এরকম আর কি কিনেছিলাম, তো সেগুলো একটু আর কি জ্বালিয়ে দিয়েছি। আর পুরো রুফটপটা কিন্তু এরকম কিন্তু আর কি রাইজ যে আর কি লাইট হয় সেই দিয়ে কিন্তু আমরা অল ওভার কিন্তু ডেকোরেশন করেছি। ওইটা যেরকম দেখতে পাচ্ছ ওটা কিন্তু আমাদের ঠাকুরঘরটা, এটা কিন্তু আমাদের রুফটপ বা ছাদ দিয়ে দেখা যায়। আর এদিকে মা বসেছিল, আর এদিকেও দেখো বেশ কিন্তু কিছু গাছ রয়েছে আমাদের। তেজপাতা গাছটা কিন্তু খুব সুন্দর লাগছিল লাইটে। আর এরকমভাবে সাজিয়েছি পুরো এবারের আর কি ছাদটা আমাদের। সবই ঠিক আছে, কিন্তু এবছর এই গরমটা আর একদমই টলারেট করা যাচ্ছে না, মানে এত গরম কিন্তু সারা লাইফে আমি এত বছর আমরা পুজো করে আসছি কখনো কিন্তু এতটা গরম কালী পুজোর সময় কিন্তু আমরা পাই। আজকে একটু অনেক দেরি হয়ে গেল আমাদের করতে করতে, পুজোর জোগাড় করতে তো টাইম লাগে। আর মা এটা পরেছে নতুন শাড়ি, দেখে নাও। আর এই তো ছাদ আমাদের, বুঝতেই পারছো সব লাইট দিয়েছি, অনেক আর কি প্লাগে ডিস্টার্ব করছে এবার, তাই একটু আর কি কয়েকটা লাইট আর জ্বলছে না। এখনো তো আমাদের প্রসাদ কিচ্ছু খাওয়া হয়নি, জাস্ট পুজো শেষ, এই সবে তো পুজো শেষ, রাত্রির প্রায় এখন 12:30 বেজে গেছে। জোগাড় করতে তো টাইম লাগে। আর এখন চলে এসেছি পুজো, পুজো শেষ করে আমরা একটু বাজি ফাটাবো। এই আমি আর এইসবের মাঝে ফটো তোলা, ব্লগ করা, সেলফি তোলা এগুলো তো থাকবে, এগুলো তো ম্যান্ডেটারি, বুঝতেই পারছো। তাই ভাবলাম যেহেতু আমি ব্লগটা আমি করছিলাম তাই বললাম যে মাকে আর কি বাজিগুলো জ্বালাতে, নাহলে আমি এক হাতে ওরকম করলে খুবই সমস্যা হয়, তাই মাই এবার জ্বালাচ্ছিল। আর ছাদেই আমাদের দেখো ছোট শিউলি গাছ আর কি একটা রয়েছে, কিন্তু পুজোর সময় শিউলি ফুলগুলো ফুটেছিল, আর শিউলি ফুল ফুটেছে, তাই ভাবলাম তোমাদেরকে একটু সেগুলো শেয়ার করে দিই, কারণ মায়ের ভীষণই আর কি ফুল গাছ পছন্দ। তাই মায়ে স্পেশালি বললো যে না ফুলগুলো একটু তোল আমাদেরকে, তোদের ভিউয়ার্স বা সাবস্ক্রাইবারদের একটু দেখা। যে শিউলি ফুল ফুটেছে দেখো আজকে আমাদের গাছে, বেশ দুর্গাপূজার সময়ও ফুটেছিল, তারপরে আজকে দেখছি ফুটেছে কয়েকটা। এদিকেও আছে দেখো, এদিকেরটা। এরপরে বাড়িতে যারা এসেছিলেন তাদেরকে প্রসাদ দিলাম, পাশে আসেও যাদের আর কি বাড়িতে দেওয়া থাকে সেগুলো কমপ্লিট করে আবার চলে এলাম ছাদে, কারণ আমাদেরও ভোগ খাওয়া বাকি আর কি, সারাদিনই খাওয়া দাওয়া কারোরই আর কি হয়নি, কিন্তু তার আগে ভাবলাম বাজিগুলো একটু ফাটিয়ে দিই। তাই দেখো মা, কি গো মা তুমি কি জ্বালাচ্ছ হাওয়াই, তোমাকে দেখাই যাচ্ছে না, একটু মোমবাতি ধর মুখের সামনেটা, এই যে মা এবার হাওয়াই জ্বালাচ্ছে, এতটাই এবার হাওয়া দিচ্ছে সব ক্যান্ডেলস বন্ধ হয়ে যাচ্ছে। ও হেভি হেভি হয়েছে, এটা হেভি হয়েছে এবার। একটা গাইস দেখো আজকে এতটাই পরিমাণে হাওয়া দিচ্ছে, এমনি সময় ছাদে আসলে হাওয়াই থাকে না, আজকে একটা ক্যান্ডেলও জ্বালতে পারছি না, সব নিভে যাচ্ছে, শুধু সেন্সারের গুলো জ্বলছে। তাই মাকে বললাম, মায়ের মুখটা যেহেতু দেখা যাচ্ছে না সেই জন্য একটা ক্যান্ডেল ধরে মুখটা শো করতে, নাহলে তোমরা কে জ্বালাচ্ছে কি জ্বালাচ্ছে চিনতেই পারবে না। হ্যাঁ এবার চিনতে পেরেছি। এরপরে আবারও চললো আর কি কিছু ফটোশ্যুট বলো ভিডিও বলো ইউটিউবেরই জন্য স্পেশালি, কারণ তোমাদের সাথে এগুলো শেয়ার করতে হবে, তাই কিন্তু আবার কিন্তু ব্লগটা আমি কন্টিনিউ করলাম। এরপরে কিন্তু ভোগ আর কি খাবো, মানে ফাইনালি এখন প্রায় মানে ধরো 1:30 আর কি বাজে যায়, তাই ভাবলাম ব্যালকানিতে বসেই খাই, কারণ ওপরে ভীষণ গরম লাগছে। তাই ভাবলাম ব্যালকানিতে কীরকম লাইটিংটা দিয়েছি সেগুলো একটু তোমাকে শেয়ার করে দিই। আর এখানে যেহেতু পাশে আর কি ফ্যানটা রয়েছে, ফ্যানের আর কি হাওয়া একটু বসে খাবো, কারণ সারাদিন এতটাই ধকল গেছে, এতটাই ব্যস্ততা ছিল আর কি, একটু আর কি বসার কিন্তু টাইম পাইনি। আর এরই সাথে কিন্তু ভিডিওটা বা ব্লগটাও আমি এখানে এন্ড করে দিচ্ছি, এটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ারটা করে দিও।